হবে দিনটি যে আজ তেমন চলে দিনটি যে আজ তেমন চলে পণ্ডে তোর পঞ্জ নমস্কার সৃষ্টি টিভির সকল দর্শক বন্ধু, ইউটিউবের সকল দর্শক বন্ধুদের জানাই স্বাগত আজকের ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির যে ক্লাস, যে অনুষ্ঠানটা হবে সেটা আগামী 17 জুন 2023 শনি বক্রি হচ্ছে। শনি শুনলেই মানুষের একটা আতঙ্কগ্রস্ত, সেটাও জ্যোতিষের অশিক্ষা থেকে তৈরি হয়। শনি কুম্ভে বক্রি হচ্ছে। কুম্ভে বক্রি হলে তার প্রাথমিক ভাবনাটা ভেবে রাখুন, কুম্ভের ফল দেবে এবং মকরের ফল দেবে। শনির কুম্ভ হচ্ছে মন্ত্রিকোণ, মকর হচ্ছে স্বক্ষেত্র, আবার কুম্ভ হচ্ছে স্বক্ষেত্র। তা নিজের ঘরে স্বাভাবিক শনি শুভ ফল দেবে এরকম একটা মতবাদ জ্যোতিষদের মধ্যে আছে, কিন্তু এটাও জেনে রাখতে হবে সব সময় কিন্তু সেটা নয়। কারণ জ্যোতিষ কোনো স্বতঃসিদ্ধের ওপর দাঁড়িয়ে থাকে না, পর্যবেক্ষণ লব্ধ সিদ্ধান্ত। ছোটবেলা থেকে ডিও ডু পড়েছেন তো, ডিও কি বলে ডু, তো তাহলে জিও কি গো হয় না গু হয়, তাহলে ওই বানান যদি ডিও ডু হয় তাহলে সেই অনুযায়ী তো জিওটা গু হওয়া দরকার। গু হয়েছে কি গু হয়নি, গো হয়েছে কিন্তু। সেজন্য শনি স্বক্ষেত্রে থাকলেই খুব শুভ ফল দেবে এরকম যাদের সম্যক ধারণা, তাদের জ্যোতিষের দুধের দাঁতটা পড়েনি এখনো। আগে তো দাঁত ওঠে, দাঁতের পর দুধের দাঁতগুলো পড়ে যায়, সেই জন্য তারপরে দুধ ওঠে, অথচ গোবদারি ওঠেনি। ছেলেমেয়েরা সমস্ত চ্যানেলে অনুষ্ঠানগুলো করে মানুষকে শনি ভীতি প্রদর্শন করে। শনির গোচরে যখনই কুম্ভ থেকে বক্রি হবে 17 তারিখ রাত থেকে, মকর রাশির পক্ষে অত্যন্ত অশুভ। কেন? এক হচ্ছে মকর রাশির 7.5-এর লাস্ট ফেজ, 2 নম্বর যখনই সে আগের ঘরের ফল দেবে এবং সেই ঘরের ফল দেবে, দ্বিতীয় এবং শনির দ্বাদশের ফল দেবে, তখন তার ঋণপীড়া বাড়তে পারে, মেন্টাল ডিপ্রেশন বাড়তে পারে, শারীরিক অসুস্থতা চূড়ান্ত জায়গায় যেতে পারে, নিকটতম আত্মীয় বিশেষ করে পিতা মাতা ভাই বোন খুব ক্লোজার রিলেশনশিপ গত হতে পারে এবং চূড়ান্ত ধনক্ষয় হতে পারে, কর্মে বাধা হতাশা নামতে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে বক্রি হলে পায়ের চাপ বাড়বে, কিন্তু রাশিতে শনি বক্রি হলে কিছুটা যে মানসিক চাপটা ছিল 7.5-এর সেটা একটু কমবে, কিন্তু রাশির দ্বাদশে থাকার জন্য শারীরিক এবং তার স্বামী স্ত্রী সম্পর্কের সাথে একটা অশান্তি এবং মেন্টাল অ্যাংজাইটি সেটা কিন্তু কম বেশি হবে। কারণ এগুলো প্রভাব কমতো যদি সেই শনি বৃহস্পতি দ্বারা দৃষ্ট হতো, সেখানে রাস্তা নেই, কারণ বৃহস্পতি এখন রাহুযুক্ত হয়ে গুরুচণ্ডাল হয়ে আছে। ন্যাচারালি যতক্ষণ না রাহুটা ওখান থেকে সরবে ততক্ষণ শনির কুপ্রভাবটা মকর কুম্ভের সম্ভবত অনেকটাই ভোগ করতে হবে। কারণ 7.5 একটা অ্যাস্ট্রোলজিক্যাল টার্ম, কিন্তু এটা একটা প্রারব্ধ কর্মের ফল। প্রারব্ধ গত জন্মগুলোতে যে পাপ করে এসেছি তার ফলটা গ্রহ পীড়ার থেকে ভোগ করি আমরা। এটা অনেকে জানতে চান না, বুঝতে চান না, বুঝেও বুঝে উঠতে পারেন না, কিন্তু করার নেই, ভোগ কিন্তু করতেই হবে। এবারে আসি মীন রাশির ক্ষেত্রে, শনি 7.5, রাশির দ্বাদশে শনি, সেই শনিটা বক্রি হলে একাদশের ফল দেবে, মীন রাশির পক্ষে কিছুটা ভালো, আয়ের পক্ষে। যাদের প্রমোশন আটকে আছে প্রমোশন হতে পারে, যাদের বকেয়া টাকা আটকে আছে টাকা আসতে পারে, যাদের কর্ম সফলতা আসছিল না তাদের সফলতা আসতে পারে। মীন রাশির ক্ষেত্রে কিছুটা ভালো, তবুও 7.5-এর যে কুপ্রভাব সেটা কিন্তু প্রভাবটা পড়বে। যেরকম প্রচুর গ্রীষ্মের এখন দাবদাহ চলছে, গরমে অতিষ্ঠ হয়ে উঠেছেন, এসিতে কিছুটা রিলিফ হয়, কিন্তু আপনি যদি মনে করেন একদম গরমকালটা শীতকাল হয়ে গেছে কোনোদিনও সেটা হবে না, সেরকম 7.5-এর একটা কুপ্রভাব যেটা সেই প্রভাবটা কিন্তু আপনাকে তাড়া করবে। এবার আসি মেষ রাশি।
মেষ রাশির ক্ষেত্রে বৃহস্পতি রাহুযুক্ত হয়ে গুরুচন্ডাল রাশিতে, সেটা একটা নেগেটিভ অবস্থান, তাহলেও অত্যন্ত কষ্ট পাবেন না। কিন্তু মেষ রাশির ক্ষেত্রে দশমস্ত শনির ফল, যাদের কর্ম আটকে ছিল, কর্ম এগোচ্ছিল না, ব্যবসায়িক সমস্যা হচ্ছিল, তাদের ক্ষেত্রে সেই সমস্যার সমাধান অবশ্যই হবে এবং যোগাযোগগুলো বাড়বে। বৃষ রাশির ক্ষেত্রে শনি হচ্ছে রাজযোগ কারক, সেই রাজযোগ কারক গ্রহ বক্রী হওয়াতে আগের ঘরের যেহেতু ফল দেবে এবং সেই ঘরের দেবে এবং সেটা নাইন্থ এবং টেন্থের ফল দেবে, অর্থাৎ ভাগ্যস্থান কর্মস্থান এবং কর্ম নিয়ে যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাগুলো থেকে অনেকটাই রিলিফ পাবেন। মিথুন রাশির ক্ষেত্রে রাশির অষ্টমে শনি থাকবে, মানে শনি কুম্ভেই থাকবে, বক্রী অবস্থায় মকরের ফল দিলে সেখানে নিজের ঘর কিন্তু অষ্টম ঘরে বাধা বিপত্তি ঝঞ্ঝাট মেন্টাল অ্যাংজাইটি পারিবারিক অশান্তি এগুলো কম বেশি ভোগ করতে হবে, কিন্তু আপনি সেখান থেকে উতরাতে পারবেন। এর মানে এই নয় যে আপনি একেবারে লড়াই করতে পারবেন না, সেটা কিন্তু পারবেন। মিথুন রাশির ক্ষেত্রে যেটা বললাম সেক্ষেত্রে মাথায় রাখবেন মিথুন রাশির অশুভটা শনির বক্রীতে হবে না, কিন্তু একাদশে গুরুচন্ডাল থাকায় সেই গুরুচন্ডালের কুপ্রভাবটা আপনাকে ফেলবে। কর্কট রাশির ক্ষেত্রে শুভ ফল দেবে, কারণ কর্কট রাশির ধাইয়া চলছিল, অষ্টমস্ত শনি ঋণের সমস্যা, অষ্টমস্ত শনি রাশির দ্বিতীয় ধনস্থানকে দেখায় সঞ্চিত অর্থনাশ, ধন আসছে না, এরকম অবস্থান আসতে পারে। সেই শনিটা 17 তারিখ বক্রী হলে 18 তারিখ বা 17 তারিখ রাত থেকে আস্তে আস্তে রাশির সপ্তমে শনি থাকবে, মঙ্গলের সঙ্গে দৃষ্টি বিনিময়, স্ত্রীর শরীরটা আপনার খারাপ হতে পারে, স্বামী স্ত্রীর রিলেশনশিপ একটু সমস্যা হতে পারে, কিন্তু ব্যবসা বাণিজ্য যারা করেন তারা উন্নতি করতে পারবেন। এছাড়া যারা কর্ম চাকরি করেন তাদের পক্ষে কিছুটা শুভ ফল দেবে। সিংহ রাশির ক্ষেত্রে সপ্তমে শনি, সেই শনিটা বক্রী হয়ে ষষ্ঠের ফল দেবে, শুভাশুভ মিশ্র ফল, খুব খারাপ ফল কেউ পাবেন না আর অতিরিক্ত শুভ ফলও পাবেন না, শুধু বাতজ বেদনা রিউম্যাটিক আর্থারাইটিস এই ধরনের রোগে যারা ভুগছেন তাদের রোগটা রোগের প্রকোপটা বৃদ্ধি হতে পারে। কন্যা রাশির ক্ষেত্রে যারা সন্তান হচ্ছিল না, সন্তান আসতে সমস্যা হচ্ছিল, তাদের ষষ্ঠাধিপতি ষষ্ঠ থেকে পঞ্চমের ফল দেবে, সেই সক্ষেত্রস্থ পঞ্চমের ফলে যারা কনসিভ করতে পারছিলেন না তাদের ক্ষেত্রে ওই শনি কনসিভ করাতে পারে, সেক্ষেত্রে একটা শুভ ফল পাবেন। সন্তানের সফলতায়, সন্তানের বিদ্যায়, একাগ্রতায় আপনি কিছুটা উৎফুল্ল থাকবেন। তুলা রাশির রাজযোগকারক গ্রহ হচ্ছে শনি, শনি বক্রী হচ্ছে সক্ষেত্রে, অতএব সেক্ষেত্রে প্রতিভার বিকাশ হবে, কিন্তু একাগ্রতার কিছুটা অভাব হবে, লিভার এবং পেটের সমস্যা হতে পারে। আর শনি দৃষ্টিটা যেহেতু ষষ্ঠ ঘরে থাকবে তুলা রাশির ক্ষেত্রে, সেহেতু শরীরটা মাঝে মাঝেই ভোগাবে, আবার শনি যখন ডিরেক্ট হবে তখন আপনি আপনার সমস্যা থেকে মুক্তি পাবেন। আমরা একটু আসি লাইফ হরোস্কোপ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বস্তু। ইলাবোরেট জ্যোতিষটাকে এনজয় করতে শিখুন, জ্যোতিষ মানে শুধু ন্যাটাল চার্ট আর দুটো হাতের রেখা নয়, সেই ইলাবোরেট ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি জানতে গেলে আপনার সন্তান সন্ততিদের লাইফ হরোস্কোপ করে উপহারের মতো যদি দেন, আপনি এবং আপনার সন্তান প্রতি বছরের ক্যালকুলেশনটা পাবেন, ভবিষ্যৎটা পাবেন, সমস্ত দিকগুলো আপনার প্রশ্নগুলোর উত্তর ওখানে পেয়ে যাবে। যারা জ্যোতিষ ক্লাসে আগ্রহী, জ্যোতিষ অনুরাগী, তারা বইগুলো কালেক্ট করুন, গৃহস্থের টোটকা, বাস্তুমঙ্গল, সন্মোহনতন্ত্র, অ্যাস্ট্রোপ্যাথি, প্রত্যেকটি বই পেশাদার জ্যোতিষ এবং জ্যোতিষ দর্শক বন্ধুদের জন্য উপকার দেবেই দেবে। যারা অনলাইনে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন নিচে স্ক্রলের দুটো বুকিং নাম্বারে। অনলাইনে কনসালটেশন, অনলাইন সমস্ত কনসালটেশন করতে পারবেন। এছাড়া যারা ফিজিক্যালি দেখাতে চান তারা
নিজ গৃহ রহরা রামকৃষ্ণ পার্কের কাছে খড়দা স্টেশন থেকে 10 মিনিট ফোন কল করে বুকিং করে আসবেন এবং নিজের চেম্বারে দেখাতে পারবেন। বিরাচার তন্ত্রের বিশেষ প্রয়োগে বিশেষ গ্রহপীড়ায় আক্রান্ত ব্যক্তিদের জন্য সমস্ত সমস্যার সমাধান রয়েছে। বাস্তুদোষ, শত্রুনাশ, প্রেমে প্রতারণা, সন্তান হচ্ছে না, দাম্পত্য অশান্তি, ডিভোর্স হ্যাং হয়ে রয়েছে, দ্বিবিবাহ হবে কি না, গৃহের পরিবেশ অশান্তি, সন্তান মানুষ হচ্ছে না, সন্তান পড়াশোনা করছে না, তার কেরিয়ার হচ্ছে না, সমস্ত রকম প্রতিকার ওই বুকিং নাম্বারে ফোন করলে বিরাচার ক্রিয়াতে আমার গৃহে বামাকালী স্থাপন রয়েছে, রাধা গোবিন্দ স্থাপন এবং নিজ গৃহ মন্দিরে বিরাচারের তন্ত্রোক্ত পদ্ধতিতে হোম যজ্ঞ পুজো পাঠের মাধ্যমে আপনার সমস্যার সমাধান অবশ্যই হবে। যে আলোচনাটায় ছিলাম, বৃশ্চিক রাশির ক্ষেত্রে ধাইয়া চলছে, 17 তারিখ রাত থেকে শনি বক্রী হয়ে তৃতীয়ের ফল দেবে এবং যোগকারকের ফল দেবে, অত্যন্ত শুভ ফল বৃশ্চিক রাশির ক্ষেত্রে, আটকে থাকা কাজ হয়ে যাবে, বিদ্যায় শুভ ফল, যোগাযোগ ভালো, অর্থনৈতিক উন্নতি, জমি জায়গা বাড়ি ঘর ফ্ল্যাট কিনতে পারছেন না সেই কেনার একটা যোগাযোগ পাবেন, মানসিক শান্তি পাবেন। ফোর্থের লর্ড তৃতীয় থাকলে এবং তৃতীয়স্থ শনি সক্ষেত্রে থাকলে যে উদ্যোগে হাত দেবেন সেই উদ্যোগই ম্যাচিওর করবে, কিন্তু রাশির ষষ্ঠে যেহেতু গুরুচণ্ডাল আছে গুরুচণ্ডালটার প্রতিকার করে রাখবেন, কারণ ট্রানজিটে বৃহস্পতি রাহুযুক্ত থাকলে আপনার আশাগুলোকে সম্পূর্ণ হতে নাও দিতে পারে। শনি সম্পর্কে একটা ধারণা মানুষের আছে, শনি কারণ শনি দুঃখ দেয়, দুঃখটা কেউ পেতে চায় না, কিন্তু এটাও জেনে রাখবেন দুঃখ ছাড়া আপনার জীবনের কোনো অভিজ্ঞতাই অর্জন হবে না, সেই জন্য দুঃখ দিয়ে শনি তাকে সোজা পথে রাখে। ধনুরাশির ক্ষেত্রে রাশির তৃতীয় শনি বক্রী হচ্ছে, দ্বিতীয়ের ফল দেবে, যারা ব্যবসা করেন তারা অত্যন্ত শুভ ফল পাবেন, এছাড়া যাদের যারা কর্ম চাকরি করেন তাদের ইনক্রিমেন্ট প্রমোশন এগুলো হতে পারে এবং ডিএটা পেতে পারেন। রাশির দ্বিতীয় শনি সঞ্চয় করায় এবং সক্ষেত্রে থাকায় তার অর্থনৈতিক উন্নতি চরম জায়গায় যেতে পারে। মকর রাশির ক্ষেত্রে প্রথমেই বলেছি আবার বলছি, ডিপ্রেশন, শোক, রাজভয়, ধনহানি, সম্মানহানি এইসব সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারে। কুম্ভ রাশির ক্ষেত্রে 7.5 রাশির দ্বাদশস্থ শনি আপনাকে অতিরিক্ত ব্যয় করাতে পারে, স্ত্রী বা স্বামীর শরীর নিয়ে ভোগাতে পারে, আনঅ্যাভয়েডেবল সার্কামস্ট্যান্সেস আপনার গৃহে রোগ ব্যাধি অকাল মৃত্যুর দেখা দিতে পারে, এই সাবধানতাগুলো অবলম্বন করতে হবে। মীন রাশির ক্ষেত্রে 7.5 চললেও রাশির দ্বাদশে শনি বক্রী একাদশে থাকলে তার একটা শুভ ফল পাবেন, আয়স্থান, সফলতা, পারিবারিক শান্তি, আত্মীয় পরিজন বৃদ্ধি। আত্মীয় পরিজন বৃদ্ধিটা একটু বুঝিয়ে দিই, কেমন ধরুন আপনার সন্তানকে বিয়ে দিয়েছেন, সন্তানের সন্তান হল, অর্থাৎ আপনি দাদু হলেন বা ঠাকুমা হলেন, সেক্ষেত্রে একটা শুভ ফল পাবেন। আরেকটি জিনিস মাথায় রাখতে হবে, এই বক্রী শনি আপনাকে চরম শুভ ফল দিতে পারে, আবার এই বক্রী শনি চরম অশুভ ফলও দিতে পারে, কারণ শনি বক্রী কুম্ভে হচ্ছে ঠিকই, হয়ে মকরের কুম্ভে দুঘরেরই ফল দেবে, দুঘরের ফলটা কিভাবে দেয় এইটা কিন্তু আবার ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজাররা এক্সপ্লেইন করতে শেখেনি, কারণ যারা যেহেতু তার বিদ্যার গভীরতা কম, যে বোঝেইনি সে বোঝাবে কি করে, সেটাই হচ্ছে ওই কুম্ভের শনি বক্রী হলে কুম্ভ থেকেও দৃষ্টি দিচ্ছে আবার মকর থেকেও দৃষ্টি দিচ্ছে, দৃষ্টি দুটো ঘর থেকেই কাউন্টিং করতে হয়, শনি যেখানে দৃষ্টি দেয় সেই ঘরটার ক্ষতি করে যদি সেই ঘরে শুভ গ্রহ না থাকে, তাহলে ধরুন বৃহস্পতি যদি না থাকলো, মঙ্গল থাকলো, রবি থাকলো, রাহু থাকলো, তাহলে সেক্ষেত্রে শনির দৃষ্টি সেই ঘরে পড়লে সেই ঘরটাকে ইনফেকশন তৈরি করবে, সেই ঘর নিয়ে চরম সমস্যা তৈরি হতে পারে, এটা শনির একটা বিশেষ ভাব। 2 নম্বর, শনি বক্রী হলে অলসতা বাড়ে, দেরি করে ঘুম থেকে ওঠা,
স্নান না করা, শুয়ে শুয়ে স্বপ্ন দেখা, কর্ম বিমুখ হওয়া, আর কর্ম না করে গৃহের অর্থ অপচয় করা, এই মানসিকতাগুলো আসে। কারণ শনি তমগুণী গ্রহ, তমগুণী গ্রহ তমগুণের প্রভাব ফেলে দেহ মনের মধ্যে, সেই জন্য আপনাদের তো কষ্ট পাওয়ার কিছু নেই। শনিটা যেই বক্রী হবে তখনই যে যে রাশির ক্ষেত্রে একটু খারাপ বিপজ্জনক অশুভ সেক্ষেত্রে এমিথিস্ট পড়বেন, অথবা দক্ষিণাকালীর কবচ মহাকালী যন্ত্র প্রতিষ্ঠা করবেন, অথবা বজরঙ্গবলীর কবচ যন্ত্র প্রতিষ্ঠা করবেন। এছাড়া যদি পারেন, সম্ভব হয়, শনির ইষ্টদেবী দক্ষিণাকালী তার স্তব অর্থাৎ আদ্যাস্তব পাঠ করতে পারেন, দক্ষিণাকালীর কর্পূর মাধ্যম স্তোত্র পাঠ করতে পারেন। যারা দক্ষিণা কালিকা মন্ত্রে দীক্ষিত তাদের ইষ্ট মন্ত্র জপ সংখ্যা বাড়ান, ইষ্টের মন্ত্রই ব্রহ্ম, সেই ব্রহ্মের ভজন করতে গেলে ইষ্ট মন্ত্র শ্বাসে প্রশ্বাসে জপ করতে হবে। এ নিয়ে আমি একটা অনুষ্ঠান ইউটিউবে করেছিলাম, আবার শ্বাস প্রশ্বাসে জপ নিয়ে আলোচনা যাব। জপ হচ্ছে কলিকালের শ্রেষ্ঠ পথ, ঈশ্বরকে প্রতি মুহূর্তে স্মরণ করা। তাহলে শনির ইষ্ট দেবীকে দক্ষিণা কালী, দক্ষিণাকালীর এবং বজরং বলির যদি যারা অভ্যাস আছে, অনেকে হনুমান চালিসা পাঠ করা, বজরং বান পাঠ করা, বা বজরং বলির গায়ত্রী পাঠ করা, বা বজরং বলির বীজ মন্ত্র পাঠ করা, যারা দীক্ষিত তারা অবশ্যই করতে পারেন। সেটা করলে কি হবে, শনি ভীতিটা কেটে যাবে। শনি ভীত দুর্বল করে আত্মাকে, সেই জন্য কারণ দুঃখ পেতে মানুষ চায় না, কিন্তু মানুষের স্বাভাবিক প্রকৃতি অনুযায়ী বলি, দুঃখ আপনাকে পেতেই হবে। যে যত বেশি দুঃখ পাবে সে তত বেশি আগামী দিনে একদিন আনন্দ পাবে, কারণ দিনের পরে রাত, রাতের পরে দিন, অঙ্কটা কিন্তু একদম সোজা। কিন্তু দুঃখটা যখন মানুষ পায় তখন সেটাকে সহ্য করতে পারে না, অথচ আনন্দটাকে খুব এনজয় করে, সেটা হতে পারে না। তার কারণ উপনয়ন, অন্নপ্রাশন, বিবাহ, যে কোনো আনন্দ উৎসবে মেতে উঠবেন, অথচ আপনার বাবা মা ভাই বোন কেউ গত হলে আপনি শ্মশানে যেতে গিয়ে ভেঙে পড়বেন, ভগবান সেটা কিন্তু গীতায় বলছে না, সুখ দুঃখে সমান হতে বলছে, শীত উষ্ণতেও সমান হতে বলছে। তার কারণ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরো জীবনটাই সুখ দুঃখ মিলিয়ে, এই মেলানোটার মধ্যে শনি হচ্ছে দুঃখের কারণ। যে হাউসেই থাকবে যদি বলহীন হয়ে থাকে, দুঃখ আপনাকে দেবেই। কিরকম, ছোট্ট করে বললে বুঝতে পারবেন, দশমে থাকলে কর্মের দুঃখ, যদি শনি নিচস্থ হয় বকরি হয়। সপ্তমে বকরি শনি থাকলে বিবাহ হবে না, হলে ডিভোর্স হবে, বা যদিও বিয়েটা টিকে যায় রোজ রোজ অশান্তি হবে, একদম অঙ্ক আপনি মিলিয়ে দেখুন রাশিচক্রটা। চতুর্থে শনি মায়ের সাথে অশান্তি হবে, বিদ্যায় বাধা হবে, যদি সেটা বকরি হয় নিচস্থ হয় পাপগ্রহ যুক্ত হয়, এবং বন্ধু সংসর্গে নিচ কর্মকারী করবে, কারণ শনি ধর্মকারক গ্রহ। ধর্মকারক গ্রহ যখন ডেভিলেটেড হয় এবং অশুভ নক্ষত্রে থাকে তখন সে ধর্মের উল্টোটা কি, অধর্ম। অধর্ম মানে পাপ পথে গিয়ে নিজের ভবিষ্যৎটা নষ্ট করবে, এটা কিন্তু করে, সেই সময় কিন্তু প্রতিকারটা দরকার। শনির প্রতিকার যে সবসময় নীলা এমন নয়, ট্রানজিটে গোচরে এই যে বক্রি হচ্ছে সেই অশুভ অবস্থাকে এমিথিস দিয়ে আটকাতে পারেন। শনিবার নিরামিষ খাবেন, দক্ষিণাকালীর কবচ যন্ত্র এবং বজরং বলির কবচ যন্ত্র, প্রত্যেক দিন আদ্যাস্তব পাঠ এবং কর্পূর মাধ্যম স্তোত্র পাঠ, ওটা একটু কঠিন, যারা সংস্কৃত জানেন না, যাদের আধ্যাত্ম শিক্ষার অভাব তাদের আধ্যাস্তব পাঠ করাই উচিত, কারণ খুব কঠিন স্তব, মানে না বুঝে পাঠ করলে তার কোনো ফল হবে না। অনেকে স্তব পাঠ করে বিড়বির করে কিন্তু তার মানে টানে কিচ্ছু বোঝে না, তাহলে আমি যদি মানে না বুঝি তাহলে এই পাঠের ফিলটা, অনুভবটা আসবে না, সে অনুভব না আসলে আপনার ফলও হবে না, আপনি বলবেন যে আমি তো পাঠ করছি আমার কোনো ফল হচ্ছে না। ফল হচ্ছে না একটাই কারণে, আপনি মানেটা বুঝতে পারছেন না, মানেটা বুঝতে পারলে না আবেগ হবে না, আবেগ না আসলে ভক্তি আসবে না, ভক্তি না আসলে ভগবানও আপনাকে করুণা করবে না। একদম সোজা অঙ্কে যান, সোজাভাবে ভাবুন, জিনিসটা দেখবেন সহজ সরল হবে এবং ঈশ্বর আপনাকে অবশ্যই করুণা করবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করুন, অনলাইন কনসালটেশন, এছাড়া নিজ গৃহ মন্দির দহরা রামকৃষ্ণ পার্ক, কখন দেখাবেন বুকিং নম্বরে ফোন করবেন। লাইফ হরোস্কোপ, তন্ত্রের বিভিন্ন ক্রিয়া, জ্যোতিষ অনুরাগীরা ক্লাস করতে পারেন, ভর্তি চলছে অনলাইনে ক্লাস, এছাড়া বাড়িতে ফিজিক্যালি এসেও ক্লাস, দুটোই সম্ভব। আগামী শনিবার
অমাবস্যা, শনিবার অমাবস্যা এবং রথ এবং সামনে অম্বুবাচী, এই উপলক্ষে একটি ইউটিউব রিলিজ হবে। নাম অপরাধ থাকলে নামের ফল হবে না। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন এবং দেখবেন মন দিয়ে। এছাড়া এই রথযাত্রা, অম্বুবাচী এবং শনিবার যে অমাবস্যা, এই মহান তিথিগুলোতে গ্রহপীড়ায় আক্রান্ত ব্যক্তিদের সমস্ত অশুভ যোগগুলো প্রতিকারের জন্য যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বর 9674009632 9836740 9836707677। এই দুটো নম্বরে বুকিং নাম্বার 24 ঘন্টা খোলা, যখন ইচ্ছা হবে আপনি ফোন করবেন এবং জানতে পারবেন। আরেকটি বিষয় বলি, প্রথম হচ্ছে লাইভ ইন ফোন, যখন আপনারা ফোন করবেন তখন দেখবেন এই সামনে মোবাইল নাম্বারের সঙ্গে দুটো ল্যান্ডলাইন যাবে। এই ল্যান্ডলাইন নাম্বারে ফোন করে স্পেসিফিক প্রশ্ন করবেন, জন্ম সময়, জন্ম তারিখ এবং জেনে নেবেন। দূর দূরান্তে আমার হাজার হাজার ক্লায়েন্ট আছে, তারা তো সবসময় যোগাযোগ রাখেন। তাদের কোনো প্রতিকার, তাদের কোনো সমস্যার সমাধানের জন্য শুধু বুকিং নাম্বারটা দেবেন। আর তন্ত্রের যত ধরনের ক্রিয়া আছে, দশমাবিদ্যার সমস্ত ক্রিয়া, শ্মশান ক্রিয়া, এছাড়া কঠিন সমস্যায় তন্ত্রের পথ দিয়ে মুক্তি দেওয়ার জন্য ফোন নাম্বারে ফোন করবেন। যা যা সমস্যা আছে সব সমস্যার আলোচনা চলবে এবং সমস্যার সমাধানও হবে। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির যদি শিখতে হয়, যদি জানতে হয়, স্পিরিচুয়ালিজমকে আয়ত্তে নিয়ে জীবনকে শান্তি উপভোগ করতে হয়, তার জন্য 9674009632 9836707677 এ ফোন করবেন। ফোন করলেই আপনি সব ডিটেল তথ্যটা জেনে যাবেন। আরেকটি বিষয়ে কথা বলি, যে বইগুলো কালেক্ট করা দরকার, গৃহস্থের টোটকা, অ্যাস্ট্রোপ্যাথি, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র, প্রত্যেকটি বই পেশাদার জ্যোতিষের পক্ষে অত্যন্ত শুভ, যারা জ্যোতিষ অনুরাগী তাদের পক্ষে শুভ, শিক্ষার্থীদের পক্ষে শুভ, ছাত্রছাত্রীদের পক্ষেও শুভ। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এই ক্লাস অরিয়েন্টেড অনুষ্ঠান আপনারা টেলিভিশনে তো দেখছেন, দেখবেন, যখন টেলিভিশনে দেখতে পারবেন না সেই সময় হয়তো আপনি ব্যস্ত, তখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে রাখবেন, ইউটিউবে সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পারবেন। আমি ক্যাপশন দিয়ে অনুষ্ঠান করি এবং শিক্ষামূলক অনুষ্ঠান, অনুষ্ঠানটা শুনলেই মনোযোগ দিয়ে দেখতে পারবেন যে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি কী বলছে। এটি একটি শিক্ষা, এটি একটি সংস্কৃতি, এত প্রাচীন একটি শাস্ত্রের ওপর ভিত্তিতে হাজার হাজার মানুষের বিশ্বাস, সেইটা কোনোদিন নষ্ট হতে পারে না। ভালো থাকবেন, আবার আপনার সাথে দেখা হবে আগামী অনুষ্ঠানে। নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে।